অফিস বেয়ারের দেরি, ওরা নিজেরা করবে, নিজেদের মতো চালাবে, রেসপন্সিবল পারসন নিজেরা চালাবে অর্গানাইজেশন। আর বাংলা টিমের জন্য আগামী দিনে মানে কতটা এক্সপেকটেশন থাকছে, ন্যাশনাল লেভেলে বাংলা টিম কতটা ভালো? চেষ্টা তো করেই ভালো খেলার জন্য, সাপোর্টও থাকে, অফিস বেয়াররা করবে। দ্বিতীয় সৌরভ গাঙ্গুলি কি ন্যাশনাল টিমে আসবে? এটা বলতে পারবো না আমি, এটা আমার পক্ষে বলা মুশকিল। তবে অনেক ট্যালেন্ট আছে, যেমন শাহবাজ খেললো এবার, তারপরে শামি তো খেলছে ওয়ার্ল্ড কাপ, মুকেশ কুমার আছে টিমে। কিরকম চালাবে বলে মনে হয় আশাবাদী? এ আমি বলতে পারবো না, ওরা চালাবে। আমার কোনো সাজেশন নেই, ওরা নিজেদের মতো চালাবে। ওয়ার্ল্ড কাপ যেরকম ম্যাচ পাবে বোর্ডের তরফ থেকে সেরকম একটা ম্যাচই হেরেছে ইন্ডিয়া, আগে কোয়ালিফাই তো করবে, তারপর তো ইটস লাস্ট টু গেমস। আমি বলতে পারবো না, ক্যাপ্টেন আর কোচ বলতে পারবো। কতটা আশাবাদী দাদা? হ্যাঁ, হোপফুল ইন্ডিয়া ফাইনাল খেলার হোপফুল, কারণ দেখো কোয়ালিফাই করবে, কোয়ালিফাই করার পর ইটস দ্য লাস্ট টু গেমস, এনিবডিজ গেম। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা।